হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আমি কিন্তু এখন আছি দিদি বাড়িতে, আর এখন কিন্তু বাজে সকাল 6:30। তো আমি কিন্তু আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার দিকে উঠেছি। তো ওঠার পরে আর উঠতে ইচ্ছে হচ্ছিলো না, আর শীত কিন্তু পড়েই গেছে। আর শীতকালে কিন্তু আমার এরকম প্রবলেম হয়, মানে ঘুম থেকে উঠে যাই ঠিকই, কিন্তু বিছানা থেকে আর উঠি না। তো এরকম একটা অবস্থা আমার। এদিকে ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি জানলাটা খুলে নিলাম, আর দেখতে পাচ্ছ আর আজকের ওয়েদারটা কতটা সুন্দর। আর এমনিও কিন্তু সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি এই কামরাঙা গাছের কাছে, কামরাঙা দেখতে। এদিকে একটা যে কামরাঙা হয়েছে, ভাবছিলাম যে ছিঁড়বো, তারপরে ভাবলাম যে আমি যে ব্রাশই করিনি। তো যাই হোক, মাসিকে বললাম, মাসি তুমি চা বানাও, আমার বানানোর দরকার নেই, তাহলে চাটা বিচ্ছিরি হয়ে যাবে। তো তোমাদেরকে চলো এই বছরের কামরাঙা দেখাই যে কেমন হয়েছে। দিদিদের কাছে কিন্তু প্রতিবারই এরকম কামরাঙা হয়, দেখতে পাচ্ছ কত কামরাঙা, পাতার থেকে বেশি কিন্তু কামরাঙা। তো দেখতে ভীষণই ভালো লাগে, আর খেতেও ইচ্ছে হয়, আর আমার কিন্তু কামরাঙা বেশ ভালোই লাগে। সেদিকে চা বানাচ্ছে, আমার একার জন্য নাকি সবার জন্য? তোমার আর আমার। ও তাহলে ঠিক আছে, দুধ চা। এটা কি মাছ মাসি? পাঙাশ মাছ। খাইস না পাঙাশ? ডিম ভাজা করে দেব, ডাল করব, শাক ভাজা করব। এদিকে বলতে না বলতে মাসি কিন্তু খুব সুন্দর করে আমাকে চা বানিয়েও দিয়েছে, আর এদিকে চারটে বিস্কিটও দিয়ে দিয়েছে, আর চাটা কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। এদিকে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বিয়ের কার্ড দেখতে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা বিয়ের কার্ড রয়েছে। আর তোমরা হয়তো সকলেই জানো যে কিছুদিন পরে দিদি বাড়িতে কিন্তু বিয়ে আসছে। কার বিয়ে এখন বলছি না, তো বিয়ের কার্ডে কিন্তু নামও লেখা হয়ে গেছে। তো আমি এখনও বিয়ের কার্ডটা দেখিনি, তাই দিদিকে বললাম যে বিয়ের কার্ডটা দেখা কেমন বানিয়েছিস। তাই এদিকে আমি দেখতে এলাম যে বিয়ের কার্ডটা ঠিক কেমন হয়েছে। বিয়ের কার্ডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সামনেটা তো ভীষণই সুন্দর। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে বিয়ের কার্ডটা, বিশেষ করে এই জিনিসটা বেশি ভালো লেগেছে। তো চলো আবার খোলা যাক। এখন এই যে ওটা হচ্ছে ভেতরটা, আর তো কিছুই নেই। আর তারিখ আছে, তারিখটাও এখন বলবো না। এই হচ্ছে বিয়ের কার্ড, কেমন লাগছে? চলো ওটা ভেতরে রেখে দিই। আবার চলো এখানে আরো অনেক আছে। এই একটাই নাম লেখা, আমার কানের সাইজের সঙ্গে ফোন একদম সেম সেম। না না, বড় আছে। মাসে দেখে দিদির জন্য চা নিয়ে এসেছে। ওরে ভগবান, আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, মানে সবার আগে প্রথমে আমি উঠেছি, না না প্রথমে মেশো উঠেছে, তারপরে আমি উঠেছি, তারপরে মাসি উঠেছে, তারপরে দিদি, না না সরি সরি সরি, তারপরে দাদা, তারপরে দিদি, মানে দিদি সব থেকে লাস্ট। ব্রাশ করেছিস? হ্যাঁ রে বাবা, অতটাই কি খারাপ আমি? না এ খারাপের কি আছে? তো আর কিন্তু কিছুদিন পরেই এই বাড়িতে বিয়ে, তাই তো? কি প্ল্যান দি? কোনো প্ল্যান নেই। কেন? প্যান্ডেলের জন্য জায়গা টাকা দেখবি না আজকে? দাদা তো দেখছিল। তো প্যান্ডেলের জন্য সব জায়গা টাকা দেখা হবে। তো আশা করি বুঝতে পারছো কার বিয়ে, আমার না কিন্তু। প্লিজ কোয়েল, দেখ আমার এত দেখা দিবে না, শুনে ভয়েস ওভার দেবে আমার দিদি ভিডিওতে, তার জন্য কত কিছু দে দে, শুরু কর। ঠিক আছে, আমার দিদি এদিকে এখন ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছে, মাসি ওদিকে রান্না করছে সকালের রান্না। বাজে প্রায় দেখো কটা, 10টা বাজতে এখনও 10 মিনিট বাকি। এদিকে দিদি ভিডিও এডিট করছে, তো চলো ভিডিও এডিটের পরে দেখা হচ্ছে। টাটা। কি করেছিস দি এদিকে? ও ভয়েস ওভার দিচ্ছে ভিডিওতে, এইভাবে কোনভাবে দিচ্ছিলি দে, বল আবার বল। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে ও রেকর্ডের রেকর্ড অন না করে ওইদিকে ভয়েস ওভার দিচ্ছে।
রেকর্ড অন কর, এবার দে বন্ধ কর তুই। পুরি আমার মানে ফেক বার্থডে সেলিব্রেট হচ্ছে। আসলে এখানে কি হয়, এখানে দেখলাম যে সব মানে তো এরপরে যা তো গাইস আমি যাবো এখন ছাদে। আমার সে ছাদ খুলবো, ছাদ বক ফুল পারবো, আমি এখন ছাদে গিয়ে বক ফুল পারবো। খেয়ে কাজ পাচ্ছি না দিদি, ওদিকে তালা মারা। কি রোদ, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার দিদির এখনো মানে শ্যুট কমপ্লিট হয়নি, আবার নাকি প্রমোশন শ্যুট করবে। আমি জানি না, বুঝতে পারছি না যে আজকে আমি আদৌ বাড়ি যেতে পারবো কি না। একটু ছায়া এসে দাঁড়ালাম, কারণ আজকে আমার বাড়ি যেতে হবে 3টার সময়, কারণ কালকে আমার বাপি বাড়ি আসছে। আমিও যাব বাড়িতে, দিদিও যাবে, দাদাও যাবে, সবাই মিলে যাবো, যেহেতু কালকে বাপি বাড়ি আসছে, মানে আমার বাবা বাড়ি আসছে। তো তার কারণে, আর এমনি আমার বগুলাতে আজকে সন্ধ্যাবেলা একটু কাজ আছে, তার কারণে 3টার দিকে বাড়ি যাবো। আর এদিকে দিদি যেরকম লেট করছে, আই থিঙ্ক হবে না 3টার দিকে যাওয়া, কারণ এখনই বাজে প্রায় 12:30, দেখা যাক কি হয়। রাগ লাগছে আমার, আবার আমি বকফুল পারবো সেটা আবার বাড়ি নিয়ে যাবো, নিয়ে গিয়ে এবার মিতাদিকে দেবো, রাজকে দেবো, মাকে দেবো। মানে অনেকেই বলেছে যে বকফুল নিয়ে আসবি, যে বকফুল গাছ, আর আজকে বকফুল পারবো আমি এখান থেকে, কারণ আমার বকফুলের বড়া কিন্তু বেশ সুন্দর লাগে, কত হয়েছে দেখতেই পাচ্ছ। খেদে কাজ পাচ্ছি না, আমি এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে হচ্ছে বকফুল গাছ, যাচ্ছি কামরাঙা পাড়তে। ওই যে গাছ, কামরাঙা পাড়বো এখন, আমরা বাড়ি নিয়ে যাবো, যেহেতু আজকে বাড়ি যাব, দিদিও যাবে বললামই তো, তাই কামরাঙা পাড়তে এসেছি। বড় বড় গাছ উঠতে হবে, গাছে উঠতে হবে না, এখান থেকেই পড়া যাবে। ওরে ভাঙে ফেলিস না জানো, কি অবস্থা আমার, এটা কোথায় কোন যে বাধা বুঝলি, এখানে বাধা, এখানটা কেউ যদি কামরাঙা নিতে চাও ফ্রিতে পূজা দিদির বাড়িতে চলে এসো। ঠিকানা হচ্ছে টাংরাখাল বাজার, নদিয়া, বগুলা। কত ঠিকানা, এই দেখ এদিকে নিচু নিচু জায়গা আছে। নিচু লাগবে না, বড় বড় লাগবে। তোর ক্যামেরা এগুলো, এই যে এইগুলো একটু হলদে হলদে হয়ে গেছে, দেখবি গাছে উঠবো না, গাছে উঠতে হবে না, ভেঙে গেলে তারপরে গেল। এগুলো ধর, এই দেখ এগুলো পুরো পুরো পাকাই যায়। ওই যে একটা হলুদ, গাইস কামরাঙা চুরি করতে কিন্তু হেভি মজা, তাও দিদিদের কাছে। আরে আমার আটকাটা দেখা গেছে, লেট করে দিস। গাইস কামরাঙা চুরি করার কিন্তু মজাই আলাদা। আরে ওগুলো পাকেনি, ও পাকা পাকা নেবো, একটু হলুদ হলুদ দেখে নে। এই যে আমাদের সব কামরাঙা, এখন আমি স্নান করে বাড়ি যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, রেডি টেডি হয়ে স্নান করে নিয়ে যাচ্ছি অনেক কিছু কামরাঙা। এই ব্যাগে আছে বকফুল, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বকফুল, এর মধ্যে কামরাঙা, আর হচ্ছে কলা। দিদি রেডি, ওরে আমার যা রেডি আছে, মনে হচ্ছে তুই জানিস, মনে হচ্ছে তুই মহিলা হয়ে গেছিস দি। মুটি এইটুক জায়গায় আমি, এইটুক জায়গায় আমি। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।